আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাইয়ানা সিম্পল কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের করে দেখাব সিলেটের বিখ্যাত ফরাশের বিচি দিয়ে ট্যাংরা মাছ। আমি আজ আপনাদের ফ্রোজেন ফরাশের বিচি কী করে রান্না করতে হয় তা করে দেখাবো। চলেন রান্নায় যাওয়া যাক। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয় আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব, কোনো রকমের বাটা পেঁয়াজ ব্যবহার করব না। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো এখন দুইটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 7 মতো লবণ। এখন সবগুলো মশলা আমি ভালো করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ কিছুটা সফট হয়ে আসলে আমি এক এক করে দিয়ে দেব সব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। সবগুলো মশলা দেওয়ার পর আমি নেড়েচেড়ে নেব এবং মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফরাশের বিচি ফ্রোজেন করা। আমি এখানে দিয়ে দিলাম পুরো 250 গ্রামের মতো ফরাশের বিচি। আমি এই ফরাশের বিচি যখন ফ্রোজেন করেছি তখন আমি ভালো করে বেছে তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম, সেজন্য এখানে ইউজ করার জন্য আমাকে ধুতে হয়নি। আর এই রকম ফ্রোজেন করা বিচি যখন আপনি ইউজ করবেন তখন না ধোয়াই ভালো, কারণ এগুলা কাঁচা ফরাশের বিচি আমি যখন রেখেছিলাম তখন সিদ্ধ না দিয়েই কাঁচা ফরাশের বিচি ফ্রোজেন করেছিলাম। ফরাশের বিচি বা শিমের বিচি যখন আমরা সংরক্ষণ করি অনেক সময় শুকিয়ে সংরক্ষণ করি, আমিও আগে শুকিয়ে সংরক্ষণ করতাম, কিন্তু দেখা যায় যে অনেক সময় পোকা ধরে যায় বিচিতে, মাঝে মাঝে শুকাতে হয়, অনেক ঝামেলা। তাই আমি এখন নতুন পদ্ধতিতে ফ্রোজেন করে রেখে দিই কাঁচা ফরাশের বিচি বা শিমের বিচি, এবং সেটা যখন আমি রান্না করি তখন কোনো পোকা ধরার সম্ভাবনা থাকে না এবং সারা বছর রান্না করা যায়। তো একটু সময়ে চুলার আঁচ কমিয়ে রেখে ফ্রোজেন ফরাশের বিচিগুলা খোলার জন্য অপেক্ষা করব। তো কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এবং অল্প আঁচের মধ্যে রেখে দিলে দেখা যাবে পরে সবগুলো ফরাশের বিচির মধ্যে বরফ খুলে গেছে এবং সবগুলোর মধ্যে এখন আমি মশলা সাথে মিশিয়ে নিচ্ছি। আমি ফরাশের বিচিগুলাতে ভালো করে নেড়ে চেড়ে মশলা লাগিয়ে নেব। মশলা যাতে ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি ঠান্ডা পানি দিয়ে দেব, ঠান্ডা মানে রুম টেম্পারেচারে রাখা পানি। আমি এখানে কোনো গরম পানি ইউজ করব না, কারণ ফরাশের বিচিগুলো এমনিতেই ঠান্ডা এবং এর মধ্যে যদি আমি আবার গরম পানি দিই তাহলে ফরাশের বিচিগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি ট্যাংরা মাছ ধুয়ে রেখে দিয়েছি, আমি ফরাশের বিচি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 250 গ্রামের মতো মাছ নিয়েছি। ফরাশের বিচির হাড়ির আগুনটা আমি একটু বাড়িয়ে দেব এবং একটু হাই টেম্পারেচারে রান্না করব এখন, কারণ যখন পানি পুরোপুরি বলক এসে যাবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেব এবং হাই টেম্পারেচারে যখন রান্না করব তখন বিচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এখন যখন পানিতে বরফ চলে এসছে একটা কাঠি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ট্যাংরা মাছগুলো আমি সব দিয়ে দেব। ট্যাংরা মাছ দিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে নেব, কারণ বেশি পরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফরাশের বিচিগুলোও ভেঙে যাবে এবং মাছও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি তাপমাত্রাটি চুলা বাড়িয়ে রাখব এবং কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে এবং আমার চ্যানেলকে যদি আপনাদের সাপোর্ট করতে ইচ্ছে করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এখন হয়ে গেল পুরোপুরি ট্যাংরা মাছ দিয়ে
ফরাশের বিচি রান্না করা। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আজ আমি ভাতের সাথে ফরাশের বিচি দিয়ে ট্যাংরা মাছের তরকারি দিয়ে খাবো। এই কম্বিনেশনটা অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।